স্কটল্যান্ড বিএনপি আয়োজিত বিজয় দিবসের এই আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের প্রকৃত বিজয় এখনও অর্জিত হয়নি এবং এজন্য আরও একটি যুদ্ধের প্রয়োজনের কথাও বলেন তারা। বক্তারা আরও দাবি করেন, বাংলাদেশে হত্যা, গুম, ছিনতাই, রাহাজানি দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে এবং এতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্পেরও তীব্র প্রতিবাদ জানানো হয় এই সভায়। খন্দকার জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আব্দুর রহিম জাকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ফখরুল ইসলাম। বিগত তিন বছরের আওয়ামী লীগের আমলে খুন হয়েছে 12,000, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে 359টি, গুম হয়েছে 100, গুপ্ত হত্যার পর লাশ উদ্ধার হয়েছে 16, ফাঁসির আসামি মুক্ত হয়েছে 22, সাংবাদিক নিহত হয়েছে 4 জন এবং গ্রেপ্তার হয়েছে 3 জন। এই রাত্রে, এই ঠান্ডার মধ্যে, এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী 31 জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সভায়। হুমায়ুন কবির, চ্যানেল 9 নিউজ, এডিনবরা, স্কটল্যান্ড।